কাকা, ওই মেদিনীপুরের ছেলেগুলো আজ এখানে এসেছিল? হ্যাঁ এসেছিল তো। দাদা বনওয়ারিলালের খোঁজ করছিল। তাই নাকি, তিনজনই এসেছিল? না না, ও দুজন এসেছিল। কোথায় গেল? আমি তো ইদার থা দাদা আসপাস কই। একটুর জন্য ফসকে গেল। দাদা খুঁজ খুঁজে পেলাম না। দাদা কি ইচ্ছে করছো বলতো? ওদের বদলে তোদেরকে গঙ্গার জলে চুপিয়ে দে। আসছি, আরে আসছি। ফালতু নক করছে কি কি ব্যাপার? গরম গরম চা নিয়ে এসেছি, নে খেয়ে নে। আসলে কি বলতো অপু, আর বলিস না, কালকে রাত্রে এত গরম লাগছিল না, যার জন্য আমি ওই মেঝেতে বিছানা করে শুয়েছিলাম। তাই? হ্যাঁ গরম লাগছিল। তা এখন তো শরৎকাল দিদি ভাই, এখন আকাশে বাতাসে হিমের পরশ, এখন তো এতটা গরম লাগার কথা নয় যে তুই মেঝেতে বিছানা করে শুবি। তা চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাচ্ছিস? থুড়ি, মাটিতে ঘুমাচ্ছিস? না না সেজো বৌদি, এটা তুমি একদম ঠিক করনি। দেখো তুমি তো কোনো অন্যায় করনি, তাহলে তুমি কেন নিচে শোবে বলো তো? এক্স্যাক্টলি, তুই তো কোনো অন্যায় করিস নি দিদি ভাই, তোর সাজা হবে না। অন্যায় করেছে তোর বর, মানে আমার জামাই বাবু, তাই এবার থেকে জামাই বাবু মেঝেতে শোবেন। ঠিক তাই, তুই এবার থেকে খাটে শুবি আর জামাই বাবু এবার থেকে মেঝেতে শোবেন। কি, আমি মেঝেতে শোব? মানে আমার নিজেরই ঘরে আমি মাটিতে শুয়ে পড়ব? মাথা পাতা খারাপ হয়ে গেছে নাকি? না, আমার তো মাথা খারাপ হয়নি, কিন্তু এবার আমি আপনার মাথাটা খারাপ করে দেব। খুব সাহস বেড়েছে তোমার। একদমই না। আচ্ছা জামাই বাবু, আপনি কি একবারও মনমুনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন থানায়? কিরে শেষদা ভাই, তাই নাকি? কি বলছো? কি সে আপনি আপনার বন্ধুর সঙ্গে দেখা করতে যেতেই পারেন, কিন্তু গড়াতে গিয়ে দেখলেন না আপনার বন্ধু ঠিক কোথায় ঘুমোয়? সে তো মেঝেই ঘুমোয়। তা আপনার বন্ধু যদি মেঝেই ঘুমোয়, তাহলে তো আপনার উচিত মেঝেতে ঘুমানো, তাই না? আর একটা কথা আপনি ভুলে যাবেন না জামাই বাবু, মুনমুন যে অপরাধের শাস্তি পাচ্ছে সেই অপরাধ কিন্তু আপনিও করেছেন, তাই সেই শাস্তিটা আপনারও প্রাপ্য। অপু একদম চুপ কর, আমি এই বিষয়ে আর একটা কথা শুনতে চাই না, কিচ্ছু বলবি না তুই? বেশ চুপ করলাম, আমি আর কিচ্ছু বলবো না, আমি চা দিতে এসেছিলাম, চা দিয়ে চলে যাবো। চা দিতে এসছো যখন চাটা দিয়ে চলে যাও। না 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 জামাই বাবু, আমরা এত সহজে তো যাবো না, এরপর আপনি নিজে হাতে চা বানিয়ে আমার দিদি ভাইকে দেবেন। আমি আমি চা বানিয়ে সুপর্ণাকে দেব? হ্যাঁ দেবেন, আমার দিদি ভাই যদি চার বেলা আপনাকে রেঁধে খাওয়াতে পারে
আপনার খাওয়া দাওয়ার দায়িত্ব নিতে পারে, আর আমার দিদিভাইকে একদিন একবেলা চা করে খাওয়াতে পারবেন না আপনি। তুমি বাজার থেকে আমার জন্য কচুরলতি এনে দেবে? এইটুকু, এইটুকু চাহিদা তোর? হ্যাঁ বাবা। কিন্তু অপু, কচু খেলে কিন্তু অনেকের গলা ধরে খুব। তাতে কি হয়েছে, গলা ধরলে না হয় ধরবে, আমি তেঁতুল খেয়ে নেবো। আর তাছাড়া আমাদের বাড়িতে তো তেঁতুল বউ আছেই। এই মে, মেজো বৌদি, আজ আমি নিজে হাতে বাড়ির সবার জন্য চা বানিয়েছি। বাবা, কি ব্যাপার বলো তো অপু, তুমি ঘরে ঘরে চা দিয়ে ভালো ইমেজ তৈরি করতে চাইছো, কোনো প্ল্যান আছে নাকি? প্ল্যান? হ্যাঁ, সে প্ল্যান একটা আছে বটে। তাই? কি প্ল্যান? মুখার্জি বাড়ির ছোট বৌমা হিসেবে কর্তব্য পালন। না অপু, এবার চলো, আরো বাকি সবার ঘরে তো চা দিতে হবে নাকি? চলো চলো চলো। হ্যাঁ চলো, এই যে মেজো বৌদি, চাটা খেয়ে নাও, চলো চলো। কর্তব্য, ইমেজ, আমিও দেখব তোমার এই সমস্ত কর্তব্য ইমেজ কত দিন তুমি ধরে রাখতে পারো। অপু, শোনো শোনো শোনো, এদিকে এসো। কি হচ্ছে মেজো বৌদি? বলছি যে তুমি এখন কার ঘরে চা দিতে যাচ্ছ? নীলুর ঘরে, কেন? ও আচ্ছা, আমাকে চাটা দাও, আমি নীলুকে দিয়ে আসছি, দাও। তুমি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে অপু, দিয়ে দাও না, দিয়ে দাও, মেজো বৌদি দিয়ে আসুক, নাও। আচ্ছা আমি চাটা দিচ্ছি। যাক বাবা, সবাইকে চা দেয়া হয়ে গেছে, এবার ঘরে গিয়ে আমি একটু ঘুমিয়ে নেব। কি ঘুমিয়ে নেবে মানে? একদম ঘুমটুম হবে না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোনো ঘুম হবে না অপু, কাল রাতেও তুমি ঘুমিয়ে পড়েছো তাড়াতাড়ি, আজকে এখন গিয়ে পড়তে বসবে, সকালে অন্তত 2 ঘন্টা তোমার পড়তে হবে। না না, আমি এখন ঘুমোবো। ঘুমের কথা ভুলে যাও, এখন পড়তে বসবে, কোচিং এর পড়াগুলো সব করে নেবে, দুপুরে কোচিং ক্লাস আছে, আমি তোমাকে ছাড়তে যাব। তুমি? হ্যাঁ আমি কোচিং এ ছাড়তে যাব, কোচিং থেকে নিয়ে আসবো, আর যতক্ষণ তুমি কোচিং এ ক্লাস করবে আমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করব। এসব তুমি কি বলছো বলো দেখি, আন্টি মান জানতে পারলে না বুঝবে মজা। আরে বাবা, মাকে আমি ঠিক কিছু একটা বুঝিয়ে দেব, তুমি না শুধু নিজের মুখটা একটু বন্ধ রেখো। এই আজকাল তুমি আমায় এভাবে পাহারা দিচ্ছ কেন বলো তো? তোমাকে আমি একদম বিশ্বাস করি না। কি করেছি কি করেছি আমি? কিচ্ছু করোনি, তুমি যখন খুশি যা খুশি করতে পারো, তোমাকে বিশ্বাস করি না বললাম তো। মোটেই না। মোটেই হ্যাঁ, তোমাকে আমি হারে হারে চিনি। শোনো ঘরে এসো, পড়তে বসবে, এসো। দূর, আচ্ছা মুশকিলে পড়া গেল তো। টিপু অ্যাসিস্ট্যান্ট যদি এইভাবে আমায় নজরে নজরে রাখে তাহলে আমি বেরোবো কি করে? বনোয়ারিলালের খোঁজটাই বা করবো কি করে? আর বনোয়ারিলালের খোঁজ না পেলে তো আমি কুকুর কেসের কোনো সূত্রই খুঁজে পাবো না। কি করব, কি করব আমি এখন? নীলু, নীলু, আয় নীলু, আরে দরজাটা খোলো না নীলু, আয় নীলু, শুনতে পাচ্ছ? দরজাটা খোলো না একবার। মেজো বৌদি, কি হলো? কি আবার হবে, তুমি এখানে বসবস করে ঘুমো আর ওদিকে সব শেষ হয়ে যাক। কেন, কি হয়েছে? সব বলছি, আগে চাটা খেয়ে ঘুমটা ভাঙাও তো। বাহ, চায়ের স্বাদটা তো বেশ আলাদা। মেজো বৌদি, তুমি বানিয়েছো নাকি? আমার বয়ে গেছে এই সাত সকালে উঠে গোষ্ঠীর জন্য চা বানাতে। তাহলে চাটা বানালো কে? না না সত্যি, আজকের চায়ের স্বাদটা কিন্তু অন্যদিনের থেকে আলাদা। ও আলাদা না, চায়ের স্বাদটা আলাদা, কিছুদিন পরে দেখবে এই মুখার্জি বাড়ির নিয়ম কানুন কর্তৃত্ব সবকিছুর স্বাদই আলাদা।
আমি যে বৌদি, তুমি যে কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। না, ওই মেয়ে তো কিছু একটা প্ল্যান করছে, তা না হলে ঘরে ঘরে চাও দেবে কেন? ও নিশ্চয়ই ওর ভিতটা শক্ত করছে। এই চাটা অপু বানিয়েছে। আস্তে আস্তে আস্তে, এভাবে বিষম খেলে হবে? আমাদেরকে লড়াই করতে হবে, ওই মেয়েটার ইমেজ একেবারে নষ্ট করে দিতে হবে। হ্যাঁ, আগে অনেকবার আমি তককে তককে থেকেও কিচ্ছু করতে পারিনি। হ্যাঁ মেজবুতি, ওই অপুটা বারবার হাত থেকে ফসকে বেরিয়ে যায়। না না, এবারে আর হাত ফসকে বেরোতে দেওয়া যাবে না। হ্যাঁ, ওর উপরে কড়া নজর রাখতে হবে। আর কোনো বিচাল দেখলে মাকে গিয়ে বলতে হবে, যাতে ও একেবারে লেজে গোবরে হয়ে যায়। একদম ঠিক বলেছ, একদম ঠিক। আর যদি আমি অপুর বিচাল একবার হাতে নাতে ধরতে পারি, তাহলে সব ক্রেডিট আমি নেব। অনেক অনেক হিসেব তোমার সাথে আমার বোঝার বাকি আছে অপু। দেখে সাইড দিয়ে হাঁটু। বলছি শোনো না, টাটা, আমি চলে যাব এখান থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ক্লাস করো, আমি আমি আছি এখানে, ওয়েট করছি আমি। না না, ওয়েট করতে হবে না। এই যে এই শাড়িটা তুমি নাও, নিয়ে গিয়ে টেলারের দোকানে যাও, বলো যে ভালো করে ফলস পিকো করে দিতে। যাও। আচ্ছা ঠিক আছে, তুমি পারবে তো? হ্যাঁ রে বাবা, আমি পারবো, কোনো চিন্তা নেই। ঠিক আছে তাহলে। এই দীপু! আরে সমীর, আমার বন্ধু। ওই তো তোমার বন্ধু ডাকছে, তুমি যাও, এইটুকু রাস্তা আমি একাই চলে যেতে পারবো। ঠিক আছে, সাবধানে যেও কিন্তু। হ্যাঁ যাও। কি রে সমীর, বল কেমন আছিস? এই তো চলছে, তুই? এই চলছে। অপু না? হ্যাঁ অপুই তো, কিন্তু অপু যাচ্ছেটা কোথায়? আজকে সকালেই মানত করলাম অপুকে কেস খাওয়ানোর, আর আজকেই সুযোগ পেয়ে গেলাম, ফলো তো করতেই হবে। অপু এখানে কোথায় ঢুকলো? এটা তো চাকরির পরীক্ষার পড়াশোনা করার ইনস্টিটিউট, কিন্তু অপু এখানে ঢুকলো কেন? দেখি তো গিয়ে। এক্সকিউজ মি, আমি এখানে ভর্তি হতে চাই। কিন্তু ভর্তির ডেট তো পেরিয়ে গেছে। তাই নাকি? আমার যে ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার খুব ইচ্ছে ছিল। আচ্ছা কোনো কি উপায় নেই? সব সিট ফুল। ইস, আচ্ছা আমায় একবার ক্লাসরুমটা একটু দেখাবেন প্লিজ। কিন্তু আজকে তো একটাই ক্লাস হচ্ছে। আসলে আমার না এই ইনস্টিটিউশনের ক্লাসরুম, লাইব্রেরি এগুলো দেখার খুব ইচ্ছে, আমায় একটু সুযোগ করে দিন না। আমার তো এখানে আর পড়া হলো না, তাই একটু ক্লাসরুম গুলো ঘুরে দেখতাম আর কি। আমি আমি কাউকে ডিস্টার্ব করব না, আই প্রমিস, প্লিজ চলুন। এই হচ্ছে আমাদের নতুন ব্যাচের ক্লাসরুম। বাহ,
অপু, অপু এখানে ক্লাস করছে? মাসিমনির সামনে চাকরি করব না বলে ভালো সাজছে আর লুকিয়ে চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে। কে তুমি? দরজার সামনে কি করছো? নীলু, সর্বনাশ! কে তুমি? এই ক্লাসের স্টুডেন্ট? না স্যার, মানে আমি আসলে ক্লাসরুমটা দেখতে এসেছিলাম। মানে ক্লাস চলাকালীন তুমি ক্লাসরুম দেখতে এসেছো? তুমি ইনস্টিটিউটে ঢুকলে কিভাবে? সিকিউরিটি? আচ্ছা আচ্ছা, এখানে এক্ষুনি একটা মেয়ে বসেছিল না, কোথায় গেল মেয়েটা? কোথায় গেল? মানে এ কি, আপনি ক্লাসের মধ্যে ঢুকলেন কি করে? ক্লাস চলাকালীন ক্লাসের মধ্যে ঢুকলেন কার পারমিশন নিয়ে? বাইরে চলুন, ক্লাসের বাইরে চলুন, চলুন! আমি তো আপনাকে ক্লাসের বাইরে থাকার পারমিশন দিয়েছি। কাউকে কিছু না জানিয়ে বাড়ির ভেতর কেন ঢুকে এসেছেন? কি আশ্চর্য দীপু, আমি তো এবারে ছেলের মতো। বাড়ির ছেলে, সে নিজের বাড়িতে আসবে, তার জন্য অনুমতি দেবার প্রয়োজন আছে নাকি? ও বাবা, এ তো অনেক জিনিসপত্র। যাক, তোমরা কিছু ভেবো না, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সব গাড়িতে তুলে দেবো। এই ধরতো এগুলো। এই ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। আপনাদের কাউকে আমরা তো ডাকিনি, তাহলে কেন বাড়িতে ঢুকে এসেছেন? কালকে তোমাদের এত বড় একটা পুজো, আমি সামান্য সাহায্য করব না। জানো দীপু, আমি মনে করি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার উচিত তার এলাকার যত মানুষজন আছে তাদের পাশে থেকে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা। তাহলেই তো ঈশ্বরের পায়ে অঞ্জলি দেওয়া সম্ভব হবে, হবে না? কিন্তু আমরা যে আপনাদের থেকে কোনো সাহায্যই চাই না। তা বললে তো শুনবো না নতুন বৌদি, আমার যেটা কাজ সেটা তো আমাকে করতে দিতেই হবে। আমার কাজ আমার পরম ধর্ম, বুঝলেন? আর তাছাড়া মিশুমশাই সকালবেলা বাজারে এমন ভাবে পড়ে গেলেন, খুব খারাপ। একজন বয়স্ক মানুষ ওভাবে বাজারে পড়ে গেলেন, আর আমি তাকে একটু দেখতে আসবো না কি মিশুমশাই? দেখতে একেবারে বাড়ির ভেতরে ঢুকে আসতে হবে। বাড়ির ভেতরে না ঢুকলে না মানুষের মনের ভেতরে ঢোকা যায় না, আর মনের ভেতরে না ঢুকলে মানুষের মনের সমস্যাগুলো কি করে বুঝবো? ছোটু, মিশুমশাই, এই দেখুন, শুধুমাত্র আপনার জন্য এক ঝুড়ি পথ্য কাশ্মীরি আপেল।
কি জানেন মেসমশাই, আপনার যা বয়স ভালো মন্দ খেতে হবে তো। তা না হলে আপনার শরীর থাকবে না, আর শরীর না থাকলে টেস্ট করে দেখবেন নাকি একটা। হ্যাঁ খান খান, কাশ্মীরের বাগানের আপেল দাদার এক ফোনে কাশ্মীরের বাগান থেকে আপেল একেবারে আপনার হাতে চলে এলো। দাদার হাত অনেক লম্বা মেসমশাই, দাদার একটা ফোনে কত কাজ হয়ে যায়। মেসমশাইয়ের মনে হয় এখন আপেল খেতে ইচ্ছে করছে না, আর ওনাদের এসব বলার দরকার নেই, ওনারা সব জানেন। আমি তো মেসমশাইয়ের এলাকার ছেলে। মেসমশাই খুব ভালো করে জানেন আমার সামান্য ক্ষমতা, তাই না মেসমশাই? আপনাদের আপেল আপনারাই নিয়ে যান। আপনার কি মনে হয় আমরা আমাদের বাবার যত্ন নিতে জানি না? নিয়ে যান এসব। অযথা মাথা গরম করবেন না নতুন বৌদি। কি হবে বলুন তো, দেখা যাবে আপনিও হয়তো রাস্তায় কোথাও একটা মাথা ঘুরে মেসমশাইয়ের মতো পড়ে রয়েছে। এই বিদেশ মন্ডল, কুকুর জন্মদিন পালনের পর দেখি এসব ঘটে চলেছে, হয়েই চলেছে, হয়েই চলেছে। অস্থির হয়েও না বোলা, প্লিজ অস্থির হয়েও না, এভাবে হয়েও না অস্থির। সকাল থেকে কিছু না খেয়ে থাকলে শরীর তো অস্থির করবেই। এই দেখুন অপু গরম দুধ নিয়ে এসেছে, এটা ঢক ঢক করে খেয়ে নিলেই শরীর একেবারে ফিট হয়ে যাবে। আমি খাবো না, আমার খিদে নেই, তুমি যাও এখান থেকে। আমার খিদে নেই, আমি খাবো না, ব্যাস। দীপু অ্যাসিস্ট্যান্ট কে বলে কিচ্ছু লাভ নেই, খেতে আপনাকে হবেই। আপনি না খেলে আমি এখান থেকে যাবো না আর খাবো না। হ্যাঁ মা, একটু খেয়ে নাও তুমি। আর আপনি তো জানেন অপু কিন্তু না খেয়ে একদম থাকতে পারে না, তাই আপনাকে এটা খেতেই হবে। নিন উঠুন। আমি বলছি আমার ভালো লাগছে, আমি খাবো না। আরে ছাড়ো না আমাকে, আস্তে আস্তে দেখি। ওরে বাবরে, আমার ভালো লাগছে না, আমি খাবো না একদম। বলো না তুমি। না হ্যাঁ করুন, ভালো লাগছে না, খেতেই হবে। আমি খাবো না, আমার খিদে নেই, যা। মা খিদে নেই বললেই তো হবে না, তুমি ওষুধ খাবে কি করে? বলছি তো আমার খিদে নেই, আমার শরীরটা ভালো লাগছে না, বিরক্ত করিস না, যা তো। বিরক্ত কোথায় করছি, জোর করছি, খাও। জোর করলি বুঝি আমি খাবো? আমি খাবো না, আমার ভালো লাগছে না, যা গিয়ে শুয়ে পড় তুই। তুমি না খেলে আমিও কিন্তু খাবো না। খুকু বলছি তা। এবার এবার তো খেতেই হবে, খাও খাও খাও। আমি মেয়ে কথা কানে বললাম যে খাবো না। আন্টিমান, আন্টিমান আপনার চোখে জল, আপনি এখনো টেনশন করছেন?
আমি জানি আন্টিমান, আপনি কেন এতটা কষ্ট পাচ্ছেন। আসলে কুকুর খুনিরা তো বীর দর্পে বিনা শাস্তিতে ঘুরে বেড়াচ্ছে, আমাদের বাড়িতে ঢুকে পড়ছে। তবে আপনার এই মেয়ে আপনাকে কথা দিচ্ছে, এসব আমি বেশি দিন চলতে দেব না, আমি ওদের শাস্তি দিয়েই ছাড়ব। আপনি কোনো ভয় পাবেন না আন্টিমান, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এ কি দীর্ঘশ্বাস ফেললে হবে? কাল তো আপনাকে সকাল সকাল পুজোয় যেতে হবে। হ্যাঁ মা, মা তুমি না এবার একটু একটু বিশ্রাম নিয়ে নাও। মা দীপা অ্যাসিস্ট্যান্ট বলো, শোনো তুমি বাবাকে সঙ্গে করে নিয়ে যাও, আজকে রাত্রিবেলা আমি এখানেই থাকবো আন্টিমানের সঙ্গে। না না, আমার কাছে কাউকে থাকতে হবে না, আমি এখানে ঠিক আছি, একাই ঠিক আছি। না 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 না, একদম চুপ, আর কোনো কথা না, এবার চুপটি করে শুয়ে পড়বেন। এই যে তোমরা দুজন, তাড়াতাড়ি যাও দেখি, নালে রাগি অপু তোমাদের খুব বকে দেবে বলে দিলাম। জানি বাবা, অপু রেগে গেলে কিন্তু ভয়ঙ্কর হয়ে যায়, তখন ভীতু অনাদি ভীষণ ভয় পেয়ে যায়। চল দীপু আমরা পালাই। শোনো না আমার কথা, শোনো, আমি বলছি কি, রাগি অপু, ওই বাবা, আমি ঠিক আছি, আর কোনো কথা নয়, এটা আমাকে দিন, চুপটি করে এবার শুয়ে পড়ুন, আর কোনো কথা নয়। আপনি আমাকে কিছু কাজ দিতে পারেন আপনার বাড়িতে? আমি খানা পাকানা, বর্তন ধোনা, ঝাড়ু পোছা সব করতে পারি, আপনার বাগানেও কাজ করে দেব আমি। আপনি আমাকে নিয়ে আপনার ঘরে যে কোনো কাজ করাতে পারেন। সে হবে কোন, আগে মেয়ে সুস্থ হয়ে উঠুক, তারপর সব দেখা যাবে। আপনি কলকাতায় কোন ডাক্তারকে দেখালেন আপনার মেয়েকে? ও, আজকেই দেখিয়েছেন? জি, 600 টাকা ফিস নিয়েছে। ওনার মেয়ের তো কিডনির সমস্যা। ও আপনার মেয়েকে তো ডাক্তার বাবু অনেক ওষুধ লিখে দিয়েছেন। তা ওষুধগুলো কেনা হয়েছে তো? নাহি মাজি, আসলে ডাক্তার দেখিয়ে না সব পয়সা খরচ হয়ে গেছে। ও বুঝতে পেরেছি। ওবুমা প্রেসক্রিপশন গুলো দে তো। দইপান, বলছিলাম যে প্রেসক্রিপশন গুলো নিয়ে কোনো ভালো ওষুধের দোকান থেকে ওষুধ গুলো নিয়ে আয়। বাবা, মানুষের উপকার করা ভালো, কিন্তু তাকে একদম বাড়ির মধ্যে নিয়ে এসে ফ্যামিলির প্রাইভেসি নষ্ট করার কোনো মানে আছে? আমি বলি ওনার হাতে কিছু টাকা পয়সা গুঁজে দিয়ে এখান থেকে বিদায় করো প্লিজ। বাবা, দই পান কিন্তু একদম ঠিক কথা বলেছে। আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি তো নিজে কানে শুনলে, লোকটি বলল যে সে আমাদের এখানে অনেক কিছু কাজ করে দিতে চায়। তো মনের খুশিতে যদি কাজ করতে চায় করুক, আমরাও তাদের সাহায্য করব, এইভাবেই ব্যালেন্স হয়ে যাবে। তার মানে আপনি বলছেন ওই লোকটা কাজের লোকের মতন থাকবে? আস্তে কথা বলো, শুনতে পাবে। বাবা, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে বাড়ির সিকিউরিটির কথা ভেবে, শেষে যদি সমস্ত কিছু চুরি করে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। প্ল্যানটা করলো কখন? ওরা কি প্ল্যান করে আমাদের সঙ্গে দেখা করতে এসেছে নাকি? আর যদি প্ল্যান করেও থাকে, তাহলে কি করে জানলো যে ওকে এবং ওর মেয়েকে আমরা হালিশহরের বাড়িতে নিয়ে এসে রাখবো? যত আকাশ কুসুম কল্পনা করো মেজ বৌমা, তারপর উদ্ভট কথাবার্তা বলো, একটু থামো, আমাকে সবটা জানতে দাও। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়?
ঝাড়খণ্ড। বিটিয়া ইলাজ করাতে পহলি বার কলকাতা আয়া হুম। দৈপান, তুমি বাবাকে বলো ওই লোকটার একটা পরিচয় পত্রের প্রমাণ রেখে দিতে। কে জানে কোথা থেকে চলে এসেছে, আমার কিন্তু কারোর উপরে বিশ্বাস নেই। একদম ঠিক বলেছো মেজ বৌদি, বাবাকে কথাটা বলছি, দাঁড়া। তুমি সত্যি বলছো? আসুন আসুন, আপনারা আপনারা আসুন, আজ থেকে আপনারা আমার আমার বোনের ঘরে থাকবেন। আসুন, বিশ্রাম নেবেন, আসুন। কন হ্যাঁ, কিসকি তসবীর হে ইয়ে? ও খুকু, আমার ছোট বোন। আজ থেকে 5 বছর আগে একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় ও আমাদের ছেড়ে চলে যায়।